প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 34 পৃষ্ঠা গুলা স্বাস্থ্যবিধি অধ্যায় পাঁচে স্বাস্থ্যবিধি কালকে ম্যাডাম পড়িয়েছিল। কালকে তোমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে অধ্যায় ছয় পদার্থ 40 পৃষ্ঠা হচ্ছে 40। অধ্যায় ছয় পদার্থ, আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তু পদার্থ দিয়ে তৈরি। পদার্থ হচ্ছে আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় পর্বত, যা কিছু আছে সবকিছু পদার্থ দিয়ে তৈরি। পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, পদার্থে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। পদার্থের ওজন আছে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে ইত্যাদি হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। তাহলে আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় পর্বত, যা সবকিছু কি, সবকিছু হচ্ছে পদার্থ। পদার্থের বৈশিষ্ট্য, পদার্থে নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে, ওজন, আকার, আকৃতি ইত্যাদি হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। তোমরা দেখতে পাচ্ছ 41 পৃষ্ঠায় দুইটা পাশাপাশি দুইটা ছবি দেওয়া আছে, পানিতে পাথরের টুকরো দেওয়া একটা আর একটা পাথরের টুকরো তুলে নেওয়া, দুইটা ছবি দেওয়া আছে। এখানে রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে পানি উপরিতল চিহ্নিত করে আমি প্রথম কলমের ছবিটি আঁকি, গ্লাসের পানিতে পাথরের টুকরো দিই। গ্লাসের প্রথম প্রথম গ্লাসে পাথরের টুকরো দিই, তারপরে দ্বিতীয় গ্লাসে হচ্ছে পাথরের টুকরাটা সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে যখন গ্লাসে পানিতে পাথরের টুকরা দেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে উঠে। যখন পানিতে পাথরের টুকরাটি দেওয়া হয়, যখন গ্লাসের পানিতে পাথরের টুকরাটি দেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে উপরে উঠে। আবার পাথরের টুকরো সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে। যখন গ্লাসের পানিতে পাথরের টুকরাটি দেওয়া হয়েছিল, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড দিয়ে চিহ্নিত করার পরে দেখা গেল যে স্থানের উপরে উঠে আসছে। আবার পাথরের টুকরো সরিয়ে নেওয়ার পরে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে, অর্থাৎ পদার্থ জায়গা দখল করে। পদার্থ জায়গা দখল করে যেমন একটি টেবিলের উপরে জায়গা দখল করে, যখন পদার্থ কোনো জায়গা দখল করে তখন ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। আগে বলেছিলাম পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে ওজন আছে, আয়তন আছে, আকৃতি আছে, পদার্থ জায়গা দখল করে। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হবে। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হল মিলিমিটার বা লিটার। ওজন, আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলে ধরি, তখন এর ওজন অনুভব করতে পারি। কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতের উপর রাখি, তাহলে কি আমরা এই ওজন অনুভব করব?
তোমার কি মনে হয় বস্তুগুলোর কি ওজন আছে? আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যতই ছোট হোক না কেন, দাঁড়িপাল্লাটি বস্তুর দিকে হেলায় পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বস্তুর ওজন আছে, পদার্থের ওজন আছে। পদার্থ ধুলা বা বালির কণার মতো যত টুকরো হোক না কেন তার ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তা হলো বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কেজি। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, পদার্থ জায়গা দখল করে, পদার্থের ওজন আছে। এবার হচ্ছে কি বায়ু। আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। আমাদের চারপাশে নানা রকমের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি সকল বস্তু পদার্থ দিয়ে তৈরি। আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে, যেমন বই, খাতা, কলম, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি সকল বস্তু কিন্তু পদার্থ দিয়ে তৈরি। পদার্থের নানা ধরনের বৈশিষ্ট্য আছে, পদার্থের ওজন আছে, আয়তন আছে, আকার আছে ইত্যাদি। পদার্থ জায়গা দখল করে, পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই টেবিলের উপরে জায়গা দখল করে। একটি বই টেবিলের উপরে রাখলে সেটা কিছুটা পরিমাণ জায়গা দখল করে। যখন পদার্থ কোনো জায়গা দখল করে, ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। যখন পদার্থ কোনো জায়গা দখল করে, তখন ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। মনে করো টেবিলে একটি বই রাখা হলো, তখন বইটির জন্য কিছু পরিমাণ জায়গা দখল করে আছে, ও বইয়ের জায়গায় অন্য কিছু রাখা যাবে না, তাহলে কি প্রদত্ত জায়গা দখল করে। কোনো প্রদত্ত যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। কোনো প্রদত্ত যে পরিমাণ জায়গা, অর্থাৎ একটা বই যদি এতটুক পরিমাণ হয়, এটা যদি টেবিলের উপর রাখা হয়, তাহলে ওইটা হবে তার আয়তন। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য, আয়তনও পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন গণ সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। কঠিন পদার্থের আয়তন গণ সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার। তরল পদার্থের আয়তনের পরিমাপ হলো মিলিলিটার বা লিটার। ওজন, আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলি, তখন এর ওজন আমরা অনুভব করতে পারি। মনে করো একটা কলম বা বই হাত থেকে যদি নিচে পড়ে যায়, তখন এটা যদি আমরা যদি উপরে ওঠার চেষ্টা করি, তাহলে কি হবে, ওটার একটা আমরা ওজন অনুভব করবো, এটার একটা ওজন অনুভব করবো। কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরা কাগজ হাতের উপর ধরে রাখি, তাহলে আমরা কি এর ওজন অনুভব করবো? না, করবো না। কিন্তু যখন আমরা একটা চাল অথবা কয়েক টুকরা কাগজ হাতের উপর রেখে এটার ওজন দিই, তাহলে কি আমাদের এরকম মনে হবে? যেটা বইয়ের ক্ষেত্রে হয়েছিল, কখনো মনে হবে না। এবার আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যতই ছোট হোক না কেন, দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। যখন তোমরা নিশ্চয়ই দাঁড়িপাল্লা দেখেছো, দাঁড়িপাল্লা যখন আমরা ওজন করি কোনো জিনিস নেওয়ার সময়, যখন আমরা কোনো জিনিসের ওজন করবো, তখন দাঁড়িপাল্লাটি যত ছোট হোক না কেন, দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। এটা যত ছোট হোক না কেন, ওইটা নিচের দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে। মনে করো তুমি 1 কেজি চাল নিছ, এই চাল যদি আমরা যদি ওজন করি, ওজন করলে দাঁড়িপাল্লার মধ্যে দিলে চালগুলো কি ওর ওজনের জন্য এটা নিচে নেমে যাবে। তখন এতে বুঝতে হবে যে পদার্থের ওজন আছে। পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্র হোক না কেন তার ওজন আছে। পদার্থ যত ছোট হোক না কেন, ক্ষুদ্র বালি কণার মতো হোক না কেন, তবে তার ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তা হলো বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে
বস্তুর ওজন পরিমাপ করতে পারি। আমরা দাঁড়ি পাল্লা বা নিকটি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। তোমরা দাঁড়ি পাল্লাও দেখেছো আজকালকার জিনিস মাপার জন্য নিকটি ব্যবহার করা হয়। ঘড়ির মতো একটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, বইতে ছবি দেওয়া আছে, দাঁড়ি পাল্লা নিকটি দুটা ছবি দেওয়া আছে। তাহলে বস্তুর ওজন পরিমাপে একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। বস্তুর ওজন পরিমাপের একক কি? গ্রাম বা কিলোগ্রাম। এবার আসা বায়ু। বায়ু কি? আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে রয়েছে। বায়ু মানে বাতাস। আমরা দেখতে পাই না বায়ুকে, কিন্তু আমাদের চারপাশে বায়ু আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা অনুভব করতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। তখন গাছের ডালপালা নড়বে, নিজের শরীরে ঠান্ডা অনুভূত হবে যে বায়ু প্রবাহিত হচ্ছে। গাছের ডালপালা ও পাতা নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। আমরা যখন বায়ুপূর্ণ কোন গ্লাস পানির নিচে কাত করি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে, বাতাস প্রথম গ্লাসে পানিকে টেনে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি যে বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করছে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকে একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরে বায়ু বলটিকে চিপসে যেতে বাধা দেয়। অপরদিকে চিপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এ পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। তখন কিন্তু আমরা যখন বায়ুপূর্ণ কোনো ফুটবলকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ আমরা অনুভব করতে পারি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। ফুটবলের ভিতরে যে বায়ু থাকে তা বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করতে পারি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এর কারণ হলো কি? বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। পরীক্ষাটি থেকে আমরা কি বুঝতে পারি? চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। দাঁড়িপাল্লায় ঝুলানো বেলুন দুটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই তখন দাঁড়িপাল্লাটি ফুলানো বেলুনটির দিকে হেলে পড়ে। দাঁড়িপাল্লায় ঝুলানো বেলুন দুটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করি, দুইটা বেলুন আছে, আমরা যদি একটা বেলুনকে আলপিন দিয়ে ফুটো করি তাহলে দেখবো যে দাঁড়িপাল্লাটি ফুলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফুলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং অন্যটির থেকে বাড়ে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। যখন আমরা দুইটা বেলুন পাশাপাশি নিব, একটা বেলুনের মধ্যে আমরা বাতাস দিব আর একটা বেলুন খালি থাকবে, তখন আমরা কি বুঝতে পারবো? যেটার মধ্যে বায়ু আছে সেটা নিচের দিকে হেলে আছে, আবার যেটার মধ্যে বায়ু নেই সেটা উপরের দিকে উঠে আছে। পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে কি? বায়ুর ওজন আছে। পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকে আমরা জানতে পেরেছি যে বায়ুর ওজন আছে, জায়গা দখল করে, সুতরাং বায়ু একটি পদার্থ। এছাড়া বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে বায়ুর জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে বায়ুর কী কী বৈশিষ্ট্য? বায়ুর জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে বায়ুর তিনটি বৈশিষ্ট্য দেখি কে কে পারবে। বায়ুর তিনটি বৈশিষ্ট্য বলে দেখি। বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ। বায়ুর তিনটি বৈশিষ্ট্য হচ্ছে বায়ুর জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে আমরা লিখি ফেলি,
বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ। বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ। অনুশীলনের উত্তর 47 পৃষ্ঠা। অনুশীলনের উত্তর 47 পৃষ্ঠা। 47 পৃষ্ঠা। বায়ুর বায়ুর তিনটি বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ। বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ। তাহলে উত্তর কি হবে? বায়ুর তিনটি বৈশিষ্ট্য হল বায়ু জায়গা দখল করে। বায়ু বায়ু জায়গা বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ। বায়ু জায়গা দখল করে। বায়ু জায়গা দখল করে। বায়ুর রচনা আছে এ নম্বর কি হবে? বায়ুর ওজন আছে। বায়ুর জায়গা দখল করে বায়ুর রচনা আছে। বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান হবে। বায়ু বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। প্রদান করে বায়ুর জায়গা দখল করে বায়ুর ওজন আছে। বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এরপর আছে বায়ুর ওজন বলতে কি বুঝো? বায়ুর ওজন বলতে কি বুঝো? বায়ুর ওজন বলতে কি বুঝো? বায়ুর ওজন আমরা বলেছিলাম, বায়ুর ওজন বলতে কি বুঝো? অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে জোরে টানছে তা হলো এর ওজন। কোন বস্তুকে পৃথিবী তার কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাহলে বস্তুর ওজন। তাহলে কি বস্তুর ওজন? তাহলে
বস্তুর ওজন বলতে কি বুঝো? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তা হলো বস্তুর ওজন। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তা হলো বস্তুর ওজন। এবার আছে কি তিন নম্বরে দেখো, তিন নম্বর প্রশ্ন কি আছে, বস্তুর আয়তন বলতে কি বুঝো? বস্তুর আয়তন বলতে কি বুঝো? তাহলে আমরা লিখে ফেলি বস্তুর আয়তন বলতে কি বুঝি? বস্তুর আয়তন বলতে কি বুঝো? তাহলে আয়তন বস্তুর আয়তন বলতে কি বুঝো? কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা তাহলে এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব, তোমরা বাড়ি কাজ আশা করি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এতক্ষণে লেখা হয়ে গেছে। আমি এক থেকে তিনটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, এবার আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাড়ি কাজগুলো উঠিয়ে না বাড়ি কাজ দিও। তোমাদের বাড়িতে হচ্ছে 47 পৃষ্ঠা 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন 1 ও 2 নম্বর 2 নং থাকবে। শিক্ষার্থীরা তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজগুলো নিয়মিত করবা। আমাদের বিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম যখন চালু হবে তখন তোমাদের থেকে আমরা এই বাড়ির কাজগুলো দেখব, আর এই বাড়ির কাজের খাতার নম্বরগুলো তোমাদের পরীক্ষার নম্বরের সাথে মূল্যায়ন করা হবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, আগামী দিনে আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। বিজ্ঞান মতো চতুর্থ।